আলু বখারে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ, ভিটামিন আর ফাইবার, আর এসব উপাদানই শরীর সুস্থ রাখতে খুবই প্রয়োজনীয়। নিয়মিত আলু বখারা খেলে শরীরে ক্যালোরির মাত্রা অনেকটাই কমে যায়। যারা নিয়মিত মিষ্টি, কিশমিশ বা আলু বখারা খান তাদের শরীরে ক্যালোরির মাত্রা কমে যায় এবং এটি খেলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকে। এ ধরনের খাবার ক্ষুধা নিয়ন্ত্রণে সক্ষম। একটি গবেষণায় দেখা গেছে যে এটি খেলে শরীরে ক্যালোরির মাত্রা অনেকটাই কমে যায়। ডায়েটের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় গবেষকরা তাদের সম্পূর্ণ রিপোর্টে ওজন কমানোর ওপর নজর রেখেছিলেন। এর জন্য 12 সপ্তাহের জন্য মানুষকে দুই ভাগে ভাগ করেছিলেন, যাদের এক ভাগকে আলু বখারা দেওয়া হয়েছিল এবং কিছু লোককে শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার খাওয়ানো হয়েছিল। গবেষণা রিপোর্ট অনুসারে আলু বখারা যারা খেয়েছিলেন তাদের ওজন দ্রুতই কমে গিয়েছিল। গবেষণা শেষে দেখা গেছে দুই দলের মধ্যে ওজন কমানোর ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পার্থক্য ছিল না, কিন্তু যারা নিয়মিত আলু বখারা খেয়েছেন তাদের ওজন কমে গেছে অনেকটাই। ক্যালিফোর্নিয়া প্রুন বোর্ডের এক পুষ্টিবিদ বলেছেন, গবেষণায় দেখা গেছে যে আলু বখারার মধ্যে এমন একটি পুষ্টি উপাদান রয়েছে যা শুধুমাত্র ক্ষুধা নিয়ন্ত্রণ করে না, বরং এটি পেট ভরে রাখে দীর্ঘক্ষণ। এছাড়াও এটি অন্যান্য স্বাস্থ্যকর খাবারের চেয়েও ওজন কমাতে সহজ করে তুলতে পারে। গবেষকরা আরও জানাচ্ছেন, ওয়েট ম্যানেজমেন্ট ডায়েটের ক্ষেত্রে আলু বখারা বা প্রুন স্ন্যাক্স গ্রহণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।